নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই এনাডু ইন্ডিয়া ফুডে। আজ বানাবো বাঙালির অত্যন্ত পছন্দের একটি পদ, বানাবো পটল পোস্ত। পটল পোস্ত বানাতে আমাদের লাগবে পটল, সর্ষের তেল, চিনি, হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা। প্রথমে কড়াইতে সর্ষের তেল দেব, পটলের খোসা ছাড়িয়ে চিড়ে রেখেছি, তেল গরম হয়ে গেছে, দিলাম হাফ চামচ কালো জিরে। চারটে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে চেরা পটলগুলোকে একে একে ভেজে নেব। পটলগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। আমরা এবার এর মধ্যে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, পোস্ত বাটা, তিন চা চামচ পোস্ত আমি বেটে রেখেছিলাম সবটাই দিলাম, এবার দেব পরিমাণ মতো নুন হাফ চামচের একটু কম, চিনি এক চা চামচ, ভালো করে মিশিয়ে অল্প জল দিচ্ছি। পটলগুলো ভেজেই রাখা আছে, সেদ্ধ হওয়ার জন্য যেটুকু সময় লাগে ওটুকু সময় দেব। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তৈরি পটল পোস্ত, সার্ভ করুন গরম গরম।